হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবারের সকাল, তো আজকে সকালটা অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবারের সকাল, তো আজকে আমাদের রবিবারের মোটামুটি রবিবার হলেই আমাদের একটু খাওয়া দাওয়া হয়। আজকেও আমাদের খাওয়া দাওয়া হবে, ওর জন্য যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। আর আমি সবে এখন চা খাবো, এখন আমি চা খাচ্ছি। এখন বাজে 9টা। আমার যা কটা ভাত রান্না করেছে সকালে খাওয়া দাওয়ার জন্য, এখন এই মাছ কেটে তারপর আমরা দুপুরের রান্না শুরু করব। সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি বাকি আছি। আমি খেয়ে মাছ কাটবো, আমরা মাছটা বাইরে নিয়ে কাটবো। এখন চাটা খেয়ে তারপরে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থেকো, আমি চাটা খেয়ে বাইরে চলে যাচ্ছি মাছ নিয়ে। সেখানে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি মাছ নিয়ে চলে এসেছি কাটতে। আজকে মাছ এসেছে, এই দেখো ইলিশ মাছ, কত বড় একটা, এই বছরে যে প্রথম। আর আছে, আর দেখছি কি মাছ আছে। আর হচ্ছে এটা এটা লোটে মাছ, এটা হচ্ছে লোটে মাছ। আজকে এই রুই মাছ আর লোটে মাছই হবে। হ্যাঁ, রুই মাছ না, সরি সরি বন্ধুরা, ইলিশ মাছ, 1 কিলো ওজনের ইলিশ এটা। আগে আগে এটা কেটে নি, এটা কাটতে দেরি লাগে না, আগে এটা কেটে নি। এই মাছ দুটোই আমার ননদিনই খেতে ভালোবাসে, ওর জন্য আমার ননদ জামাই এনেছে মাছ। ওই লোটে মাছও প্রিয় আর ইলিশ মাছও প্রিয়। অনেকদিন থেকে এই মাছ খুঁজছে, আজকে পেয়েছে মাছ, ইলিশ মাছ। খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ওর জন্য তাড়াতাড়ি কেটে ফেলছি, যে বৃষ্টিটা আসার আগে মাছটা কেটে হয়ে গেলে ভালো, কাটা হয়ে গেলেই ভালো হবে, না হলে আবার বৃষ্টির মধ্যে একটু অসুবিধা হবে, বাইরে ভিজে যাব। তো আজকে কি কি রান্না হবে সেটা একদম সবার সঙ্গে শুনে কি কি রান্না হবে তারপরে বলবো, এখনো বলবো না, মানে এখনো ডিসকাস হয়নি কি কি রান্না হবে। এই মাছের গায়ে আঁশ থাকে না, ওর জন্য কাটতে খুব সুবিধা। এই মাছের আঁশটা তো আমার ননদ জামাই ছাড়িয়ে দিয়েছে, আমি ভাবছিলাম কি করে ছাড়াবো, তার জন্য ছাড়িয়ে দিয়েছে, এবার আমি কাটবো মাছটা। বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওর জন্য শাশুড়ি মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে পাশে রাখো। আধা পিস করবে নাহলে হবে না, কিন্তু মাঝখান দিকে বলো।
একটু ভয় ভয় লাগছে কাটতে না না ভয় নেই কাটো না আর দম আর শরীর কাটে কি ধরে মাথা থেকে আর দম কি করে হ্যাঁ ওর জন্য মা বলে বলে দিচ্ছে কিভাবে কাটতে হবে এটা বের করব তো হ্যাঁ হ্যাঁ ছোট হোক একটু একটু মোটা করে আর একটু মাথাটাই করবো কিছু খেলবে না মাথাটা ফেলে দিলে মাছ ভাসতে ভালো মাথাটা ভাসতে হয়ে গেছে আমার মাছ কাটা পেটির পিসগুলো পাতিয়ে পাতিয়ে দাও পাতিয়ে দাও কত বড় হই নাকি এখানে চ্যানেলে একটা ইয়ে করবে ওখানে নিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা আমাদের রান্না শুরু করে দিয়েছি দুপুরবেলায় আমাদের আজকে দুপুরের রেসিপি হবে হচ্ছে তোমার হচ্ছে মা ইয়ে সর্ষে ইলিশ আর আলু বেগুন দিয়ে ঝোল হবে আর হবে লোটে মাছ আর আস্ত পটল ভাজা মানে পটলের ভেতর থেকে ওই বীজগুলো বের করে ওর মধ্যে পুর করে ভাজা হবে সেটা আমি তোমাদের দেখাবো এখন এই যে আমি ইলিশ মাছটা ভাজছি একদম হালকা করে ভেজে নেব আর যেটা যে সর্ষে ইলিশ যেটা ঝোল করব সেটা ভাজবো না সেটা কাঁচাই করব আর যেটা বেগুন দিয়ে করব সেটা একটু হালকা ভেজে নিচ্ছি একদম হালকা আর এদিন নিচে আমি ই বাটছি সর্ষে পোস্ত বাটছি শিলে সর্ষের ভিতর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে সর্ষে বাটাতে তেতো লাগবে না আমার হয়ে গেছে বাটা এবার এটা আমি তুলে নিচ্ছি এটা হচ্ছে আলু বেগুনের যে ঝোলটা করব ওর ভেতরে দেব আলাদা আবার সর্ষে ইলিশের জন্য তখন আবার এইভাবে বেটে নেব হ্যাঁ বন্ধুরা এখন আমরা পটলের মধ্যে পুর ভরছি না ভরো ওটা হ্যাঁ ওরকম করো আস্তে করে চিপে একদম
ভরে দাও। হ্যাঁ, এরকম যে কটা পাঁচটা আছে পুরো সব কটার মধ্যে ওরকম মুখ ওরকম ফাঁকা করে ভরে দিতে হবে সব কটা। আমাদের তিনটে ভরা হয়ে গেছে আর দুটো বাকি আছে। আমরা মশলা যে মানে সমান পরিমাণ যে পাঁচটাই দিতে হবে, আমরা আলাদা করে পাঁচ টুকরো করে নিয়েছিলাম মশলা, যে আর দুটো আছে, দুই টুকরো যে আছে আর দুটোই ভরলে হয়ে যাবে। এবার কড়াইতে শুধু তেল দিয়ে এটা ঢেকে 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 সেদ্ধ করে ভাজতে হবে, মানে সেদ্ধ হবে আস্তে আস্তে, ভাজাও হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে ভাজতে হবে। এবার আমরা সর্ষে ইলিশটা মানে রান্না শুরু করে দেব। হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আস্ত পটল ভাজছি। এই যে পটল, পাঁচটা পটল নিয়ে নিয়েছি। এই পটলে মধ্য থেকে এই যে বীজগুলো রেখে দিয়েছি ভেতর থেকে। এবার আমি এর ভিতরে এই যে তেল দিয়ে দিয়েছে, এবার কালো জিরে দেবে। কালো জিরে দাও আর না, কালো জিরে দিয়ে এবার পেঁয়াজ কুচি দিতে হবে। আমি আমার নন আমার যাকে রান্না শিখাচ্ছি, ও এখনও এই তোমার আস্ত পটল ভাজা এখনও করেনি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে, মানে একটু লাল লাল হলে, তারপরে আমরা আদা, পেঁয়াজ, রসুন এগুলো জিরে বেটে রেখেছি সেটা এর ভিতরে দেবে। ওর সঙ্গে ওই ইয়েগুলো দিয়ে দাও, ওই যে পটলের বীজ না, হ্যাঁ পটলের বীজও দিয়ে দাও। হ্যাঁ আস্তে আস্তে হবে মনে হচ্ছে, একটু তেল কম হয়ে গেছে, একটুখানি তেল দাও, হালকা অল্প একটু তেল দাও। হ্যাঁ ব্যাস ব্যাস, আর দিও না। হ্যাঁ, এই যে আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দাও। আমি বেটে ওই হাতার মধ্যে তুলে রেখেছি, কারণ কারেন্ট ছিল না তখন, আমি শিলেই মশলা বেটেছি, ওর জন্য এই হাতার মধ্যে ও তুলে রেখেছি। ওর হালকা একটুখানি জল দিয়ে দাও, মশলাটা একটু কষা হোক একটু। ওর ভিতরে জল দিয়ে এবার লবণ হলুদ দিয়ে দাও, অল্প জল দেবে অল্প। ব্যাস আর না হলো, এবার একটু লবণ। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবেন, নাহলে পরে আর তো দেওয়া যাবে না। আরো লবণ হলুদ মাখানো আছে পটলের গায়ে। থাক, এবার একটু মিট মশলা দিয়ে দেবে ওর ভিতরে, বেশি না, মশলা আন্দাজে সেই আন্দাজ মতো দাও। আমি দেখছি, ব্যাস ব্যাস আর না। এবার এটা আমাদের হয়ে গেলে পরে আমি তোমাদের ওর ভেতরে কিভাবে পুর ভরতে হয় দেখো। এটা আর একটুখানি নাড়িয়ে একটু মাখা মাখা হলেই নামিয়ে ফেলবো, প্রায় হয়েই গেছে। আবার তো ভাজা হবে তোমার পটলের ভিতরে, সিদ্ধ হবে ও, ওটা আবার পটলটা ভাজা হবে ওর ভিতরে আবার হবে, ওর জন্য আর অল্প একটু করে আমরা নামিয়ে ফেলব। বন্ধুরা, এই যে পটলটা ভাজার পর এই যে এরকম হয়েছে,
আমি ভাজাটা ভাজাটা দেখাইনি। এই যে এখন সরষে ইলিশ হচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে সরষে ইলিশটা হচ্ছে। আর এদিকে আমার দুষ্টু বাবার, আমার রাজা বাবার খাবার হচ্ছে, হয়ে গেছে প্রায় খাবারটা। এবার ভাত করলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে সবাই একসঙ্গে খাবো। এটা এখনো হয়নি, আর একটু হবে, আর একটু ফুটবে। বন্ধুরা দেখো আমি এই যে লোটে মাছ করছি, কারেন্ট গেছে চলে, এর জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে একটু এই যে দেখাচ্ছি। আমি আসতে পারলাম না সামনে, যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি। এটা লোটে মাছ হচ্ছে, আমার নন্দিনী অর্ধেক করে দিয়ে গেছে আর আমি করছি। আর এদিকে এদিকে আলু বেগুন হচ্ছে, আলু বেগুন দিয়ে যে ঝোলটা করব সেটা হচ্ছে। তো পোস্ত দেওয়া, তো সর্ষে পোস্তে খুব কালার এসেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না বেশি স্পষ্ট। কারেন্ট নেই, আর এই দেখো বাইরে কেমন রোদ উঠেছে, প্রচুর রোদ বাইরে, খুব গরম লাগছে এখন। বাবা রোদ্র মনে হচ্ছে, আরো সকাল থেকে কেটেই যাচ্ছে, তাও কাটা হচ্ছে না। এখন আমার পটল ইয়ে করছে, পটলের বীজ ছাড়াচ্ছে। মূল মাছটা খুব হয়ে গেছে, এখানে এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মিষ্টি এদিকে তাকা, কেমন হয়েছে রান্না? খুব স্বাদ হয়েছে। ইলিশ মাছ কেমন হয়েছে? খুব টেস্টি, খুব স্বাদ। মাছ কে বেছে দিয়েছে তোকে? ঠাম্মা। তুই তো আবার মাছ বেছে খেতে পারিস না। ঝোলটা সুন্দর হয়েছে, আর আমরা এখনো স্নানই করতে পারলাম না। ওর আঙ্কেল আর ওর পিসি খেয়ে নিচ্ছে, আর ও খাচ্ছে, আর আমরা পরে খাবো। তাহলে তুই খা, সব কিছু খেয়েছিস? ওই কি যেন, ওই কি মাছটা যেন, কি লোটে মাছ? না, লোটে মাছ খাইনি। কেন খাই না? এমনি মাছ খাই না, তারপর আবার ইলিশ মাছে কাটার জন্য ঠাম্মা ওকে বেছে দিয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে। বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে, এখন আমি এই যে খেতে বসেছি, খাচ্ছি। খুব সুন্দর হয়েছে রান্না, মা খেতে দিচ্ছে। এই যে মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে আজকে। আজকে রান্নাটা সবাই মিলেই করেছি, ননদ করেছে, আমার যা করেছে, মা লাস্টে ভাত করেছিল, আমি ওই রাজাকে খাওয়াতে গেছিলাম, তারপরে মা পরে ভাত রান্না করেছিল। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন এক কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই।